এই ভিডিও যারা দেখবেন সবার প্রতি অনুরোধ আমি সারা বাংলাদেশ না পৌঁছাতে পারলেও অন্তত চট্টগ্রাম যেহেতু রয়েছি চট্টগ্রামের এই পুরো চট্টগ্রাম শহরে কোথাও যদি এরকম কোনো দিনমজুর লেবার কিংবা গার্মেন্টস শ্রমিক কারো মা অথবা বাবা কিংবা বাচ্চা স্বজন কেউ যদি মারা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যত দূরের জায়গা হোক অন্তত কোথাও থেকে সাহায্য যদি না আসে ইনশাল্লাহ সম্পূর্ণ বিনা খরচে আমরাই লাশ বাংলাদেশের সব জায়গায় পৌঁছা দিব আপনার সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তো বিসমিল্লা রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত হৃদয় বিদারক একটি ব্যথিত বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আসলে বিডিও ধারণ না করলে বোঝা যায় না দেশের মধ্যে যে আমাদের মানবতা কতটুকু বর্তমান সমাজে বৃদ্ধি পেয়েছে আজকে আমরা যে একটি মাইয়াতের সামনে উপস্থিত রয়েছি একটি মৃত লাশ একটি বয়স্ক মহিলার মৃত লাশ এই লাশের সামনে আমরা দাঁড়িয়ে আজকে কথা বলছি আসলে কথা না বলাটাই শ্রেয় কিন্তু কথা বলতে বাধ্য হয়ে বিদায় আজকে কথাগুলো বলছি আমার পাশে যে বোনটি আপনারা দেখতে পাচ্ছেন উনি চট্টগ্রামের একটি গার্মেন্টসে কাজ করে এটি হচ্ছে চট্টগ্রামের বদরহাট নগরী এই চট্টগ্রামের এই বদরহাট নগরীতে এত রাতে ছুটি এসেছি ছোট্ট একটি কারণে সেটি হচ্ছে এই অসহায় বোনটি সে গার্মেন্টসে চাকরি করে তার মাকে ডাক্তার দেখানোর জন্য চট্টগ্রাম নিয়ে এসেছে সুদূর ভোলা লালমোহন থেকে এই ভোলা লালমোহন থেকে চট্টগ্রাম দু সপ্তাহর উপরে হয়ে গেলেও অর্থনৈতিক মন্দাভাবে উনি মাকে তেমন চিকিৎসা করাতে পারে নাই দুঃখজনক ব্যাপার কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি যে আজকে সকালবেলা উনি মারা যায় তো মারা যাওয়ার পর থেকে এখন কিন্তু রাত আপনারা দেখতে পাচ্ছেন এই সকাল থেকে রাত পর্যন্ত এতক্ষণ সময় পেরিয়ে গেলেও শুধুমাত্র অর্থসংকটের কারণে মায়ের লাশটি ভোলা মোহন নিতে পারছে না এখানকার অনেক ভাই মেডিকেলের সামনে যে অ্যাম্বুলেন্স সিস্টেম রয়েছে ওইখানে যোগাযোগ করছে যোগাযোগ করার পর কেউ বাইশ হাজার কেউ পঁচিশ হাজার এভাবে দাম হাঁকাচ্ছে এই লাশ নেওয়ার ক্ষেত্রে তো কিন্তু কোনো মানুষের মন গড়লো না কিংবা মায়া হইলো না যে দেরি হয়ে যাচ্ছে আমরা লাশটা ফ্রিতে পৌঁছা দিই এই ধরনের কারো মন কিংবা এই সকাল থেকে এতক্ষণ পর্যন্ত এখানে দেখতেছেন অনেক বড় জনবহুল এলাকা অনেক কিছু শোনা যায় এ নিয়ে যায় ও নিয়ে যায় কিন্তু আসলেই বাস্তব অত্যন্ত কঠিন তাই আমরা এই অসহায় বোনটিকে এই লাশটি যাতে দ্রুত ওনাদের মতো করে একটি ভালো এসি অ্যাম্বুলেন্সে অন্তত এসিতে করে যাতে এই দূরের পথটা দ্রুত নিয়ে যাওয়া যায় এজন্য আমরা ওনাকে আজকে পাঠানোর ব্যবস্থা করব। আমরা যদি ওনার থেকে একটু কথা শুনি আপনার নাম কি আমার নাম ইয়াসমিন ইয়াসমিন যিনি মারা গেছে উনি আপনার কী হয় উনি আমার আম্মা

আচ্ছা তো এইটা আসলে অত্যন্ত ব্যথিত এবং দুঃখজনক একটি বিষয় আমরা সরাসরি ওনার থেকে আপনার নাম কি বলছেন আপনার বাবার নাম কি আব্দুল রফিক আব্দুল রফিক আর আপনার যে মা মারা গেছে সামনে আছে আপনার মায়ের নাম কি বিবি খতিজা বিবি খতিজা ওনার মায়ের নাম যিনি মারা গেছে তো এই এখন আমরা তো ব্যবস্থা করছি নেওয়ার জন্য ইনশাল্লাহ নিতে পারবেন তো এই এতক্ষণ সময় পর্যন্ত যে বসে আছেন শুধুমাত্র টাকার অভাব এটাতে আপনি মন থেকে কষ্ট পাচ্ছেন না কষ্ট পাইলে কী করুম আচ্ছা আমরা এই মুহূর্তে ওনাকে এই লাশ এই এসি অ্যাম্বুলেন্সে করে যাতে দ্রুত ভোলা লালমোহন পৌঁছা যায় সেজন্য বিশ হাজার টাকা তুলে দিচ্ছি এতে করে ওনারা যাওয়ার সময় খাবার এবং এই সাথে কে যাবেন রুল ভাই আপনি তো সাথে যাচ্ছেন নাকি আচ্ছা আচ্ছা সমস্যা আচ্ছা সমস্যা না আমরা ওনার হাতে তুলে দিচ্ছি ওনার মেয়ের হাতে অ্যাম্বুলেন্স ভাড়া ফেরি ফারা পার এবং যে ওনাদের খাবার সব কিছু মিলে যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা হাতে রাখেন তো এখন ইনশাল্লাহ যাওয়ার মতো তো একটা ব্যবস্থা হয়েছে এখন আপনি সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে তো সুক্রিয়া আদায় করেন এবং এরকম যাতে কোনো মায়ের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত যাতে পড়ে না থাকে এটার জন্য তো মন থেকে দোয়া করে নিরকম যাতে না হয় আপনার মতো অবস্থা যাতে না হয় আচ্ছা আপনাদের দেশের বাড়ি কোথায় বলছেন লালমোহন ভোলা লালমোহন ভোলা লালমোহন কত নম্বর ওয়ার্ড ছয় ওয়ার্ড নং ওয়ার্ড ওনাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা জেলার লালমোহন থানার ছয় নং ওয়ার্ড গ্রামের নাম কি লর্টারিজ লটারিজ লটারিজ আচ্ছা লটারিঞ্জ আচ্ছা ওনাদের দেশের বাড়ি হচ্ছে ভোলা জেলার লালমোহন থানা চনং লটারিন্স গ্রাম এই জায়গায় এই দ্রুত এখনই চলে যাবে আর এই সকাল থেকে এত রাত অবধি যে সময় গড়িয়ে গেলেও জন্য আমরা মানুষ হিসাবে লজ্জিত এবং দুঃখিত আসলে কমেন্ট বক্সে অনেক কমেন্ট আছে ওকে বললেন না কেন একে জানালেন না কেন তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতক্ষণ হয়ে গেছে এখানে এত মানুষ তো এই কেউ তো আসলো না আচ্ছা ভাই আমরা যদি আশপাশের প্রতিবেশী থেকে একটু জানি আপনার নামটা কি মোহাম্মদ খলিলুর রহমান খলিল ভাই ওনারা কি আসলে সত্যিকার অসহায় ওনারা হত হত দরিদ্র অসহায় হয়ে পড়ার কারণে আজকে এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাষ্ট্র পড়ে আসে ভাই আপনাদের সহযার কারণে তারা এখন নিতে পারছে ভাই তো ওর রাত্র উপরে যে রাত্র পড়ে থাকতো ভাই ওনারা তা হাজার ধন্যবাদ জানা হচ্ছে ও অসংখ্য ধন্যবাদ দেওয়া হচ্ছে ভাই আপনারা বল ওনাকে সত্যিকার অসহায় তো নাকি সত্যিকার অসহায় তো ওনারা নাকি আমরা আজকে যে বিশ হাজার টাকা স্পন্সর করছে ওনাদের নামটা একটু বলি কানাডা থেকে শাহজাহান ভাই আমেরিকার আমেরিকা থেকে ইউএসএ আমেরিকা থেকে জাহাঙ্গীর ভাই সৈয়দ তারিক ভাই মোহাম্মদ খায়ের ভাই লতিফুল হায়দার ভাই শাকিল ভাই সাবরিনা আফু ডাক্তার তাহের ভাই মোহাম্মদ এনামুল হায়দার ভাই এবং বাংলাদেশ থেকে জনাব কিবরিয়া ভাই আমি আবারও নামগুলো বলছি যাদের স্পন্সরে আজকে আমরা বিশ হাজার টাকা ওনাদেরকে দিয়ে লাস্টটা দ্রুত পাঠাচ্ছি ওনারা হচ্ছে কানাডা থেকে শাহজাহান ভাই ইউএসএ আমেরিকা থেকে জাহাঙ্গীর ভাই সৈয়দ তারিখ ভাই মোহাম্মদ খায়ের ভাই লতিফুল হায়দার ভাই শাকিল ভাই সাবরিনা আপু ডাক্তার তাহের ভাই মোহাম্মদ এনামুল হায়দার ভাই এবং ঢাকা থেকে জনাব কিবরিয়া ভাই ওনাদের স্পন্সরে আজকে আমরা মূলত পাঠিয়ে দিচ্ছি এই লাশটি দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ এই লাশ এভাবে যাতে পড়ে না থাকে এটা যে কত ভালো একটি কাজ এই সম্পর্কে যদি আমরা ইমাম সাহেব মহোদয় থেকে একটু শুনি হুজুর আপনি তো এখানকার ইমাম সাহেব আপনার নামটা বলেন আমার নাম হচ্ছে মামান আবদুল্লাল মামুন জি মামুন ভাই আপনি একটু এই সম্পর্কে যদি একটু বলেন এটা পড়ে থাকার ফজিলত বা খারাপ কিছু সম্পর্কে রহমান রহিম আল গালামাজি তলফর কুল্লু প্রত্যেকটা মানুষকে একদিন মারতে হবে তাকে কবর যেতে হবে তারই ধারাবাহিকতা আমাদের মাঝখানে আমাদের এক মুরব্বী আমাদের মা সমতুল্লি দুনিয়ার জমিন থেকে চলে গেছেন আমাদের এলাকাবাসী উচিত ছিল ওনাকে দ্রুত গোসল দিয়ে ওনাকে দাফন কাফন সম্পন্ন করা কিন্তু আজকে যে পরিবারটি আমাদের মাঝখানে মুসতে হয়েছে ওনারা অত্যন্ত গরিব গার্মেন্ট শ্রমিক যাদের তফিকে ওনার মাকে চিকিৎসা করার জন্য উনি এখানে আনছেন চিকিৎসকের আমাদের সৌভাগ্য তার হয় না আর্থিক না থাকার কারণে পাশাপাশি আজকে সকাল থেকে ওনার আম্মুর বডি এখানে পরে আছে আর্থিক সংকটের কারণে ওনার ডেড বডিকে ওনার রাত সে সকাল থেকে রাত পর্যন্ত এখনও ওনার যারা গার্ডিয়ান কর্তৃপক্ষ আছেন মেয়ে আছেন ছেলে আছেন গরিব অসহায়ের কারণে আছে এখনও লাশ এখানে পরে আছে কিন্তু আমাদের আজকে আমাদের ভাষাদার আছেন আমাদের মানবিক পুলিশ জনাব সগত ভাই আমি ওনার পরিবারের পক্ষ থেকে আমি সকলবারের যেই টিম আছে ওনাকে আন্তরিক মবার জানাচ্ছি এবং আমাদের এই মাইয়েতের এলাকার পরিবার পক্ষ থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি আমার এখানে বক্তব্য শেষ করছি ও আখরিদ আহন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ধন্যবাদ ইমাম সাহেব আসলে সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একজন মানুষ মারা গেলে আমাদের প্রত্যেকের দায়িত্ব দ্রুত এটা সমাধিস্থ করা আর প্রত্যেকেরে এগিয়ে আসা উচিত একজন মানুষ মারা গেলে সবার উঠতে চলে যায় কখনোই আর এর কিছুই হতে পারে না সেই নিরিখে আজকে আপনাদের এই ভিডিও যারা দেখবেন সবার প্রতি অনুরোধ আমি সারা বাংলাদেশ না পৌঁছাতে পারলেও অন্তত চট্টগ্রাম যেহেতু রয়েছি চট্টগ্রামের এই পুরো চট্টগ্রাম শহরে কোথাও যদি এরকম কোনো দিনমজুর লেবার কিংবা গার্মেন্টস শ্রমিক কারো মা অথবা বাবা কিংবা বাচ্চা স্বজন কেউ যদি মারা যায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক যত দূরের জায়গা হোক অন্তত কোথাও থেকে সাহায্য যদি না আসে ইনশাআল্লাহ সম্পূর্ণ বিনা খরচে আমরা এই লাশ বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দিব। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ তো আল্লাহ তালা সবাইকে যাতে এই রকম মৃত ব্যক্তি যাতে দীর্ঘক্ষণ পড়ে থাকতে না হয় সবার মধ্যে এই বোর্ডটা যাতে দেয় এবং আবারও এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে রয়েছে শুধু অর্থেরভাবে নিতে পারছে না এজন্য সমাজের মানুষ হিসাবে আবারও নিজেকে লজ্জা প্রকাশ করছি এরকম লজ্জা যাতে বাংলাদেশের আমরা কোথাও না পেতে হয় আমরা যাতে সত্যিকারের মানবিক বাংলাদেশ হিসাবে দাবি করতে পারি এটাই আমাদের আহ্বান হোক ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের বহদ্দারহার থেকে আসসালামু আলাইকুম